মর্যাদার দিক দিয়ে আল্লাহর নবী একটা হাদিসে বলছেন রমজান শ্রেষ্ঠ মাস, যেহেতু শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ পাক বলছেন আমি রমজানে কোরআন অবতীর্ণ করেছি। আরেকটা তারপরে মর্যাদার খাতিরে বিশ্ব নবী আখিরি নবী নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন এরকম সাইয়্যিদুল বশার সাইয়্যিদুল নবীন এ যিনি আগমন করেছেন সেই নবীর আবির্ভাবের মাস এই মাস, এই জন্য অন্য অন্য মাসের তুলনায় এই মাসটা মর্যাদার দিক দিয়ে দ্বিতীয়তম বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস কেরাম ফুকাহা কেরাম মুফাসসির কেরাম বলছেন এইটাই শ্রেষ্ঠ মাস, যেহেতু যেই রসুল আগমন না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃজন করতেন না। তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে এসেছে, তাফসিরে খাজিনের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি বলছেন লাউলাকা ইয়া মুহাম্মদ লা আফলাকতু, হে মুহাম্মদ আমি যদি তোমাকে সৃজন না করতাম তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওয়াল নারু ওয়াল জান্নাত এমনকি জান্নাত ওয়াল আদামুর কথা অন্য রেওয়ায়েতে এসেছে, জান্নাত জাহান্নাম এবং পৃথিবীর কোনো কিছুই আমি তৈরি করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রসুলের আগমনের মাসকেই বলা হয়েছে শ্রেষ্ঠ মাস। আজকে অনেক সুন্নি উলামা ইকরাম আহলে সুন্নাতুল জামাতকে সাইয়্যিদুল আইয়াদ এই মাসের ১৬ তারিখ বিশ্ব নবীর ঈদ মিলাদুন নবী শুধু বাংলাদেশ নয় ২৮টা দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাস এজন্য এদিক দিয়ে শ্রেষ্ঠতম মাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন একটা মাসে এই আগমন করার তৌফিক দিলেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হায়াত বাড়ায়া দিয়ে নেক কাজ করার সুযোগ করে দিলেন। আরেকটু আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন ৫ আগস্ট জালেম সরকারের জুলুম থেকে, অত্যাচার থেকে এবং খুনি হাসিনার নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়েছেন এবং এই জালেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, এই জন্য জোরে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না বে? ঠিক। আয়না ঘর শুনেছেন আপনারা কোনোদিন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আয়না ঘরের নাম শুনেছেন? এই সরকার আয়না ঘরের ব্যবস্থা করেছিল। আজকে ১৩ই মে এরকম ২০১৩ সালে ৫ই মে এই জালেম সরকার হেফাজত ইসলামকে রাতের আধারে অসংখ্যকে মেরে ফেলেছে। এই জালেম সরকার আজকে ৯ সালে ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর ৬৭ জন এরকম উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে। তাহলে এরা জালেম বলা যাবে না? না বলেন দেখি। আল্লাহ বলছেন লা ইয়াহদি কওমাজ জালিমিন, আমি জালেমকে কখনো হেদায়েত দান করি না। লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলছেন আমি জালেমকে ভালোবাসি না। হেদায়েতের দোয়া করলে আল্লাহ বলছে আমি তো হেদায়েতে দেই না। সেই জালিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। এখন কথা বললার স্বাধীনতা আছে, এক সময় মাইক কেড়ে নিত, ওয়াজ করা চলবে না, পারমিশন লাগতো, কি কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সে সাইদির নাম নিলে চাকরি যাইতো, সেই সাইদি রহমাহুল্লাহর সমস্ত কথা ১০০% সিউরিটি হয়েছে। তিনি বলেছেন ১২ কোটি মানুষ ঝাঁকি দেবে, মামুর বাড়ি যা পড়বে, পড়ছে কি না? সৈরাসারের সমস্ত পথ সৈরাসার বন্ধ করতে পারে কিন্তু একটা পথ বন্ধ করতে পারে না, কোন দিক দিয়ে তার পতন হবে এটা হয়েছে কি না? সে কি জানছিল যে এইভাবে আমার পতন হবে? আজকে আল্লামা সাইদি রহমাহুল্লাহ বলছিলেন এমন একদিন আসবে ইঁদুরের গর্ত তোমরা জায়গা পাবে না। এই অবস্থা হয়েছে কি না? আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, মসজিদে খুতবা দিলে এরকম ফোন দিয়ে বলতো হুজুর সাবধানে কথা বলেন, এরকম চিন্তা ভাবনা করে কথা বলেন। আজকে এরকম কোন বাপের বেটা আছে সামনে দাঁড়ার মতো? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হক কথা বললে যদি কারো লাগে তাতে এতে আমার যায় আসে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলহামদুলিল্লাহ আমি বলছি আরেকবার, জোরে হবে জোরে বলি আলহামদুলিল্লাহ। যে রসুলের আগমনের মাস সাইয়্যিদুল আইয়াদ পালিত হয়, রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালিত হয়, সেই নবীর আবির্ভাবের কথা আমি বলছি। সেই নবীর আবির্ভাবের ব্যাপারে আল্লাহর নবী বলছেন এই হাদিসখানে অনেকে জাল বলছেন যে লাউলাকা ইয়া মুহাম্মদ মা খলাকতু, আব্দুল্লাহ জাহাঙ্গীর জাল বলছেন
কিন্তু এই হাদিস কেন সিররুল আসরার যারা কিতাব পড়েন আমার ওস্তাদ আছে, সিররুল আসরারের মধ্যে নিয়ে আসা হয়েছে, তাফসিরে খাজনের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী বলছেন আনা নুরুল্লাহ কুল্লু শাইয়্যুম মিন নূরিহি, আমি আল্লাহ পাকের নূর এবং সমস্ত বস্তু আমার নূর দিয়ে আল্লাহ বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বলছেন আনা মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কুল্লু মুমিনুন মিন নূরি, এবং সমস্ত মুমিনগণ আমার নূর দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফ জেলদে সানি, আমার ওস্তাদ আছেন হাজারো কেতা যিনি আলেমের ওস্তাদ জেলদে সানি বাবু মা যা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালু ইয়া রাসূলুল্লাহ মা তা ওয়াজাবাত লাকান নবুয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা তা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনি কবে থেকে আপনার নবুয়াত ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী বললেন ওয়াল আদামু বাইনার রুহি ওয়াল জাসাদে রাওয়াহু তিরমিজি, আল্লাহ আদমের রুহু এবং শরীর যখন গঠন করা হয়নি আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আবার আল্লাহর নবী অন্য রাওয়াতে বলছেন কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম যখন আদম হাওয়া মাটি এবং কাদার মধ্যে ছিল, পানি এবং কাদার মধ্যে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কবে থেকে নবী ছিলেন? আদম সৃষ্টির আগে থেকে নবী ছিলেন। আবার তাফসিরে তাফসিরে খাজনের মধ্যে এসেছে এবং আরও অন্যান্য তাফসির গ্রন্থ এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একদিন আল্লাহর নবী জিব্রাইলকে বলতেছেন কাম আমরু গাইয়া জিব্রাইল, তোমার বয়স কত জিব্রাইল? আবার অন্য একটা রেওয়ায়েতে আছে জিব্রাইল আলাইহিস সালাম যখন এরকম আল্লাহর নবীর কাছে আসতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাচা বলে ডাকতেন, হঠাৎ একদিন জিব্রাইল আশ্চর্যান্বিত হয়ে যায় যে ফাতিমা কেন আমার চাচা বলে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? আল্লাহর নবী পাল্টা তাকে জিজ্ঞাসা করছেন ইয়া জিব্রাইল কান উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত বয়সের দিকে হে জিব্রাইল? তবে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়সের কথা বলতে পারবো না, তবে আপনাকে আমি একটা ধারণা দিতে পারি। বলে কি ধারণা? বলে আমি আরো সাজিমে একটা কাউকামন তারকা দেখেছি, এই তারকাটা উদিত হইতে সময় লাগে 70,000 বছর, ডুবিয়ে থাকে 70,000 বছর, উঠতে লাগে 70,000 বছর, এই তারকাটা উঠা এবং ডুবা আমি 72,000 বছর বার দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তখন জিব্রাইল আল্লাহর নবী তার চেহারা কেন উন্মুক্ত করে দেখান, দেখো ইয়া জিব্রাইল সেই নূর, আনা নূরুল্লাহ সেই নূরে আমার নূর। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক কেন আদমকে, অনেকে বলছিলেন আল্লাহর নবী নূর না, আল্লাহ পাক সূরা মায়েদা 15 নম্বর আয়াতে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, আল্লাহ পাক বলছেন তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং কিতাবুন মুবিন সুস্পষ্ট এরকম কিতাব আমি তোমাদের মাঝে দান করেছি, সূরা মায়েদা 15 নম্বর আয়াত। এই নূরুম মিনাল্লাহ তাফসীরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়া হয়, কওমি মাদ্রাসায় পড়া হয়, বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরবিক যারা আছে সব জায়গায় তাফসীরে জালালাইন পড়া হয়। এই তাফসীরে জালালাইনের মধ্যে নূরনের ব্যাখ্যা এসেছে হুয়া নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে অসংখ্য প্রায় 14টা তাফসীর গ্রন্থ আছে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া নবী মুহাম্মাদিন, এভাবে 14টা তাফসীর গ্রন্থ আছে। এই নূর আল্লাহ পাকের নবী সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তেনাকে স্বয়ং নূর বলেছেন, আর এই নূর দিয়ে পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছে। আবার আল্লাহর নবীকে বলা হয়েছে ইবনু জবিহাইন, দুই জবহার কোরবানির সন্তান, বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা কেতাব লিখেছেন, উনি তাফসীর ইবনে কাসির লিখেছেন, আর একটা কেতাব লিখেছেন যেটা সুপ্রসিদ্ধ বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, আরও কয়েক জায়গায় এই খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহর নবীর আবির্ভাবের কথা তিনি বর্ণনা করেছেন,
আল্লাহ রসুল দুনিয়াতে যে নূর হিসাবে এসেছেন এর অসংখ্য দলিল সেখানে দিয়েছেন, এবং তিনি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, সব রেওয়ায়েতে সহি। কি জোরে বলি সুবহানাল্লাহ। তবে জন্মের দিক দিয়ে বেদায় আমার নেহায় পাঁচটা রেওয়ায়েত আছে, আর তারিখুল ইসলামের মধ্যে আমি পেয়েছি তিনটা, 12 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, বুখারির একটা রেফারেন্স দিয়েছে, কিন্তু তার ইন্তেকালের ব্যাপারে কোনো মতানৈক্য নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে তিনি তিরোধান করেছেন, দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জন্মও তিনি রবিউল আউয়াল মাসে করেছেন, জন্মের তারিখে বেদায় আওয়ার নেহায়াতে পাঁচটা বর্ণনা আছে, তারিখুল ইসলামের মধ্যে তিনটি আছে। তবে সর্বসম্মতিক্রমে উলামায়ে হযরত বলছেন তিনি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই কারণে আমরা 12 তারিখ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি এবং রাষ্ট্রীয়ভাবে এই দিনটা পালিত হয়ে থাকে। যেহেতু আল্লাহ পাক বলছেন আমি যদি হে মুহাম্মদ আপনাকে তৈরি না করতাম, পৃথিবীর কোনো কিছুই তৈরি করতাম না, এবং আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক আমাদের নবীকে হাবিবুল্লাহ আর ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বস্তু যাকে ভালোবাসে আরবিতে বলা হয় তাকে খলিল, আর অসম্মানিত বস্তু যাকে ভালোবাসে আরবিতে তাকে না সম্মানিত বস্তু যাকে ভালোবাসে তাকে বলা হয় হাবিব, আর অসম্মানিত বস্তু যাকে ভালোবাসে তাকে বলা হয় খলিল। আল্লাহ পাক তিনি সবচেয়ে সম্মান পাওয়ার অধিকারী, তিনি রাজা দিরাজ, হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি একমাত্র সম্মান পাওয়ার অধিকারী। এই জন্য সৃষ্টি সৃজনকারী আল্লাহ রাব্বুল আলামিন, লাবিয়ালি দলাম ইউলা দলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি সব কিছুর মালিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সেই আল্লাহই স্বয়ং আমাদের নবীকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছেন, 80 বছর বয়সে নিজের খতনা তিনি নিজে করাইছেন, অগ্নিকুণ্ডে নিমজ্জিত হয়েছেন, তারপরেও কারো সাহায্য চাইনি। অন্য প্রাণীরা বলছিল, মাখলুকাত বলছিল যে ইব্রাহিম তুমি যদি বলো আমরা 1 ফোঁটা করি যদি পানি দেয় নমরুদের অগ্নিকুণ্ড সব নির্বাপিত করে দিতে পারি। বলে আমার আল্লাহ কি দেখে না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ বলছেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে অগ্নি তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং আল্লাহকে ভালোবেসেছেন, আর আমার আল্লাহ যিনি সৃজনকারী, যিনি রব, যিনি পালনকর্তা, তিনি স্বয়ং আমাদের নবীকে ভালোবেসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কার বেশি? সেই নবী এই মাসেই আগমন করেছেন, এই জন্য এই মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে, এই মাসকে সাইয়েদুল আইয়াদ 12ই রবিউল আউয়াল পালিত হয়। নবীর এই নবীর জন্মের কারণে মানুষ খুশি হবে, এ কথা আল্লাহ পাক সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাযালিকা আল্লাহ ফালিয়াফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রসুল, তারা যেন কী হয়, কুল বিফাদলিল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়া এবং রহমাতিহি এবং আমার রহমতের কারণে, ফাবি জারিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তিনটি দামি জিনিস দিয়েছেন, এই দামি জিনিসের মধ্যে একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া রাহমাতিহি। সমস্ত মুফাসসির কেরাম প্রায় জালালাইন সহ এরকম অসংখ্য মুফাসসির কেরাম বলছেন ওয়া রাহমাতিহি দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেনাকে আল্লাহ পাক বলছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সারে জাহানের তিনি রব, তিনি পালনকর্তা, সৃষ্টিকর্তা, আইনদাতা, রিজেকদাতা, বিধানদাতা, আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির উপর দয়ার সাগর। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তাকে রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, এবং সমস্ত জগতের, শুধু দুনিয়ার জগৎ নয় আখেরাতের জগতেও তিনি রহমাতুল লিল আলামিন। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেন ইয়া আল্লাহ, তোমার একজন মানুষ কিভাবে দুনিয়া আখেরাতের রহমত স্বরূপ হইতে পারে? আল্লাহ পাক বলেন ও জিব্রাইল, তোমরা আমার নবীকে পরীক্ষা করে দেখো। বলে কিভাবে পরীক্ষা করবো? বলে তোমরা পরীক্ষা করো, জিব্রাইল হয়েছিলেন বাজ পাখি আর মিকাইল আলাইহিস সালাম হয়েছিলেন কবুতর, বাজ পাখি কবুতরকে খাইয়া ফেলে,
বাজ ধাওয়া করতেছে কবুতরকে, এমন সময় আল্লাহর নবী বসা আছেন। এই বাজ এরকম ধাওয়া করতেছে আর কবুতর যাইয়া আল্লাহর নবীর আস্তিনের ভিতরে ঢুকিয়ে গেলেন। বললেন, ইয়া রহমাতুল আলামিন, হে দয়ার সাগর, ইয়া সাইয়েদুল মুরসালিন, আমাকে বাজ ধাওয়া করছে, মেহরবানি করে আল্লাহর রাস্তা আশ্রয় দিন। এবারে যখন আশ্রয় চাইলেন কবুতর, তিনি আশ্রয় দিলেন। আর এদিকে বাজ আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন থেকে ক্ষুধিত অবস্থায় আসি, আপনি আমার শিকারকে কোথায় ছেড়ে দিলেন, মেহরবানি করে আমাকে খেতে দিন। এবার আল্লাহ রসুল একদিকে যদি কবুতরকে ছেড়ে দেয়, বাজের খাদ্য হয়ে যায়, তখন কবুতরও সন্তুষ্ট হয়ে যায়। আবার বাজ বলতেছেন, আমি দুই তিন দিন থেকে অনাহার, আপনি আমার খাদ্যকে কোথায় রাখলেন, আমাকে খেতে দিন, কাকে তিনি সন্তুষ্ট করবেন। এবার আল্লাহ রসুল বললেন, হে বাজ, শোনো, যতটুকু তোমার ক্ষুধার প্রয়োজন, যতটুকু গোশত খাওয়ার প্রয়োজন, তুমি আমার শরীর থাকি খেয়ে নাও। এবার বাজ যখন এই কথা বলছে, তখন আল্লাহর নবীর গোশত কেমনে খায়, তখন তিনি বললেন, সত্যি আল্লাহ পাক যে আপনাকে রহমাতুল লিল আলামিন করেছেন, এটা আমি বুঝতে পেরেছি। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে উভয় জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি, সত্যি আখেরি নবী, বিশ্ব নবী আমাদের জন্য রহমত স্বরূপ এসেছে। সেই নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই এই মরুভূমির মধ্যে বৃষ্টি নেমে এসেছিল, যে গাভীর এবং যে উটের ওলানে দুগ্ধ ছিল না, সেখানে দুগ্ধ নেমে এসেছিল। হালিমার গৃহ আল্লাহর নবী যেদিন গিয়েছিলেন, হালিমার পরিবারে সচ্ছলতা দান করেছিলেন, আল্লাহ পাকের রহমত সেই দিন নেমে এসেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এক ইহুদি বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে, আল্লাহর নবীর জন্মের আবির্ভাব, তিনি যে আসবেন, সমস্ত কিতাব অন্য অন্য নবীদেরকে জানানো হয়েছিল, তৌরাতে লেখা ছিল, জবুরে লেখা ছিল, যত আসমানি কিতাব এসেছিল সবখানে লেখা ছিল। এবং তাকে বলা হয়েছে, তোমার জামানায় যদি আমার আখিরি পয়গাম্বার আসে, তোমার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তুমি আমার আখিরি নবীর হাতে বায়াত হয়ে তার আনুগত্য করবে, তুমি তার উন্মত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব নবীদেরকে এ ঘোষণা দেওয়া হয়েছিল। তৌরাতে আল্লাহর নবীর নাম ছিল, কোন রেওয়ায়েত আছে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, ইনি বলছেন, কোন এক ব্যক্তি এরকম 81 বার তৌরাত পাঠ করেন, তৌরাত পাঠ করি দেখে আখিরি নবীর নাম 81 বার আর মুসার নাম 80 বার, তখন রাগ করি নামগুলো কেটে দিছে, কোন নবী আসবে আর তার নাম 81 বার আর আমার নবীর নাম 80 বার, এটা হইতে পারে না। রাত্রিবেলায় ঘুমায়া পড়ছে, ঘুমায়া যাকে চেহারাটা গুইসাবে পরিণত হয়েছে। জোরে বলি না বুঝবেন তো সর্বনাশ। আমি তো যদি বের হয়ে যাই তাহলে আমাকে মানুষ মেরে ফেলবে। তখন রাত্রিতে এই তিনি জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন এবং রাত্রিবেলা বুসাকালী উল্লাহর সঙ্গে দেখা করছেন, যে আজকের ঘটনা এই, আমি কোন নবী আসবে আমরা তৌরাত পাঠ করতে, যে আপনার নাম 80 বার, আখিরি নবী আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম 81 বার, এই জন্য রাগ করি কেটে দিছে আমার চেহারা এই। আপনি আল্লাহর কাছে, আপনি আল্লাহর নবী একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার এই অবস্থার পরিবর্তন ঘটায়। এবারে মুসা কালিমুল্লাহ দোয়া করে, আল্লাহ কয়, ও মুসা, আমার আখিরি পয়গাম্বার যদি তাকে মাফ করে তাহলে সে মাফ পাবে। কি সুবহানাল্লাহ বললেন না? তখন ওই লোক বলছে, সর্বনাশ, আখিরি পয়গাম্বার কতদিনে আসবে আর এ আমি মাফ পাবো, এই অবস্থায় থাকবো? তবে একটা শুক্রিয়া বলছেন যে নিশ্চয়ই তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ আমাকে জীবিত রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3000 বছর জঙ্গলে কাটায় এরপরে যখন জানতে পেরেছিলেন আখিরি পয়গাম্বার এসেছে, তার কাছে গিয়েছেন, সমস্ত ঘটনা খুলে বলছেন, আল্লাহর নবী মাফ করে দেওয়ার পর তিনি আবার মানুষে পরিণত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে সেই নবীর উম্মত হইতে পেরেছেন, এটা কি আলহামদুলিল্লাহ বলবেন না? সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের আগে আখিরি নবীর উম্মতেরা জান্নাতে যাবে, তারপর অন্য অন্য নবীরা জান্নাতে যাবে, কি আলহামদুলিল্লাহ? জোরে বলেন, নবীরা পরে যাবে আখিরি নবীর উম্মতের পরে, তারপরে অন্য নবীরা জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, সেই নবীর উম্মত আমরা, আল্লাহ পাক যে দামি জিনিস দিয়েছেন একটা আখিরি পয়গাম্বার, এরপরে কোরআনুল করিম, যে কোরআনুল করিম সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে শুনাইতেন, সূরা ইয়াসিন, সূরা তহা আল্লাহ পাক পাঠ করে শুনাইতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ কোরআন যখন শুনতো ফেরেশতারা, আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ কোন জাতির উপর তুমি এই কোরআন দিবে, যারা এই কোরআন পাবে
তারা কতই না সৌভাগ্যশীল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সে কোরআন আমাদেরকে দেবে ফাদিলিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, রহমাতের লিল আলামিন নবী, রহমতের নবী দিয়েছি, আর একটা দামি জিনিস দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, ইসলাম দিয়েছেন। কি জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ নবীর জীবন আদর্শ এটা তো আলোচনা করে আপনি শেষ করতে পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইয়াজিদ ইবনে মাবনুস তাফসিরে নাসাইর মধ্যে এসেছে, ইয়াজিদ ইবনে মাবনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা, যে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাকে একটু কিছু বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, হে ইয়াজিদ ইবনে মাবনুস, তুমি কি কোরআন পড়ো না? গোটা কোরআন আখিরি পয়গম্বরের চরিত্র। সম্মানিত উপস্থিতি, মাইকেল এইস হার্ড, যিনি একটা বই লিখেছেন দি 100, যারা পড়েন, যারা শিক্ষিত ভাই আছেন বইটা পড়ে রাখবেন, দি 100 মনীষীদের জীবনী লিখেছেন ইনি, দি মাইকেল এইস হার্ড। এই 100 মনীষীদের যখন তিনি জীবিত জীবনী লিখলেন, তিনি খ্রিস্টান, তার নবী ঈসার নাম আগে দিবেন কিন্তু কার নাম অগ্রে দিবেন, এরকম নাম করে 100 মনীষীর নাম তিনি সিলেক্টেড করলেন। কিন্তু সমস্ত মনীষের এমনি খালদুন আছে, এমনি সিনা সেখানে আছে, রামকৃষ্ণ আছে, এভাবে 100 ব্যক্তির নাম সিলেক্টেড করলেন, কার অবদান বেশি হয়? তিনি যখন আখিরি পয়গম্বরের ইতিহাস দেখলেন, তার জীবন আদর্শ দেখলেন, লাস্টে তেনাকে সবার আগে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা ইহুদিরা মাইকেল এইস হার্ডকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আখিরি পয়গম্বরের নাম আগে দিলেন? মাইকেল এইস হার্ড দি 100 বইয়ের মধ্যে লেখছেন, অপল দি রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দি ওয়ার্ল্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট সাকসেসফুল, অনলি দ্য ম্যান ইন দ্য হিস্টোরি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন দি বোথ রিলিজিয়াস, হি ওয়াজ গ্রেট ন্যাশনাল লিডার, হি ওয়াজ বেস্ট লিডার, হি ওয়াজ মোস্ট ফেথফুল এগ্রিবল ইন কনভারসেশন, হি ওয়াজ সুইটেস্ট অফ দি প্রোটেক্টর দোজ হি প্রোটেক্টর, হি ওয়াজ এগ্রিবল ইন কনভারসেশন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা ইংরেজি বোঝেন ট্রান্সলেট করেন, আল্লাহর নবীর ব্যাপারে মাইকেল এইস হার্ড বলছেন, আমি ইতিহাসের পাতায় শুধু তার নাম দেখিনি, দুনিয়ার যত সফলতার শীর্ষে যিনি পৌঁছেছেন, তিনি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হি ওয়াজ বোথ রিলিজিয়াস, ধার্মিকতার শীর্ষে যিনি পৌঁছেছেন, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি শ্রেষ্ঠ লিডার, লিডার কাকে বলে, হি ওয়াজ বেস্ট লিডার, হি ওয়াজ গ্রেট ন্যাশনাল লিডার বলছেন। পি কে হেট্রি তার ইসলামের ইতিহাসে বলছেন, হি ওয়াজ গ্রেট ন্যাশনাল লিডার, হি ওয়াজ বেস্ট লিডার। আবু সুফিয়ান বলছিল, তোমাদের এমন একজন নবীর তোমরা আনুগত্য করো যিনি পায়খানা করা শেখায়, যিনি ভাত খাওয়া শেখায়। তখন এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু সুফিয়ান, তখন তিনি মুসলমান হয়নি, নেতার কাজ তো এইটাই হয় যিনি নিম্নতম বিষয় থেকে ঊর্ধ্বতম বিষয় শেখায় তারই বলা হয় নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি ভাত খাওয়া শেখায়, যিনি পায়খানা করা শেখায়, যিনি নামাজ আদায় করা শেখায়, যিনি রাজনীতি শেখায়, আবার যিনি সেনাপতি প্রধান ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 27টা যুদ্ধে সেনাপতি প্রধান তিনি ছিলেন, এরকম যুদ্ধের সেনাপতির প্রধান ছিলেন। এই যুদ্ধ কেমনে করতে হয়, কিভাবে জিহাদ করতে হয়, বহু রচনা করছিলেন বদরের যুদ্ধে, কিভাবে শত্রুদেরকে ঘায়েল করতে হয়, কিভাবে পরাস্ত করতে হয়। আল্লাহর নবী বলছেন, আজওয়াদুন নাস আশওয়াউন নাস, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বীরপুরুষ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে সাহসী পুরুষ। জোরে বলি সুবহানাল্লাহ। এই তো বলা হয় গ্রেট ন্যাশনাল লিডার, হি ওয়াজ বেস্ট লিডার, এ কথা বলছেন, হি ওয়াজ মোস্ট এগ্রিবল ইন কনভারসেশন, হি ওয়াজ মোস্ট সুইটেড, হি ওয়াজ মোস্ট ফেথফুল। বিশ্ব নবীর সে আদর্শবান বিশ্বস্ত পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ।